কি হচ্ছে ভাই? পরীক্ষা হচ্ছে ভাই। বেশ করে দিয়ে দাও তো, মশার জ্বালার কাজকর্ম কিছু করা যাচ্ছে না। দেখুন
নম্বর তো নম্বর ক্যাল এইচ 247 পুলিশ তো বসে এটা কি করে হয়, কি করে হয়? এটা এটা তোর রোল নাম্বার তো, ক্যাল এইচ 247। অম্বল বাবা, এটা স্ক্রুটিনি করানো যায় না? কোন লাভ নেই, কারণ এটা তো লিখেছে স্ক্রুটিনির কথা। খাতা তো আর তোমায় দেখতে দেবে না, ফি দিয়ে অ্যাপ্লাই করলে টোটাল করে দেখিয়ে দেবে কোনো ভুল। টোটালি ভুল থাকবে কেন, ইতিহাসে নম্বর দেখেছিস? কখনো এই নম্বর পেয়েছে বিশ্বাস করা যায়? যেখানে হিস্ট্রি ও স্ট্রংগেস্ট সাবজেক্ট, প্রিপারেশন ভালো ছিল, প্রশ্ন সহজ, রিভাইজ করেছে। কি রে খুব, তুই সত্যি ভালো দিচ্ছিলি তো, নাকি এমনি শরীর শরীর ভাব করতি? তোমার সময় এমন বলে দেখতাম কেমন তুমি অনার্স। আমি ফেল, ও তো তবু পাশ করেছি। তো পয়সা দিয়ে অ্যাপ্লাই করলে নতুন করে খাতা দেখে দেবে না? কিন্তু তারা তো পাশটাকে বাড়িয়ে আর অনার্স করবে না। কেন, তুই পরীক্ষকদের দিয়ে আবার পরীক্ষা করাবে, আর সেটা তাদের আত্মসম্মানে লাগবে না? অনিলদার ছেলে বাদ দিল না, পাস করেছে? চাই না, দেখি তো একবার। কিছু খাতা তো শুনছি পাওয়াই যাচ্ছে না। কেন, ওটা তোর কাটা গায়ে নুনের ছিঁড়ে দিচ্ছে বৌদি। তুমি চুপ করো তো, 40% এর মধ্যে একজন হয়েছো কম কথা না? ধর তো বৌদি, আমি শুনে নিতে পারবো না, মারবো এক থাপ্পড়। বৌদি দিচ্ছে নেবে না মানে কি? এটা যার ঘড়ি তার কাছে, এটা তুমি পড়বে, এক্ষুনি পড়বে, বুঝেছ? আর আপনার ভাববে না তো বাবা, খুব পাশ করে গেছে। দেখুন কি বলছো বৌমা, কি করবেন বলুন, শুনলে তো সব, ভেবে তো কোনো লাভ নেই বাবা। তা এখন ভাববো না তো কখন ভাববো বৌমা? কতগুলো নেগলিজেন্ট ফুলস আমার ছেলে খাতা দেখে যা খুশি নম্বর বসিয়ে দেবে, আর আমি ভাববো না। আমার নিজের ছেলেকে আমি চিনি না, 6 বছর বয়সে ওর মা মারা যাওয়ার পর আমি নিজে হাতে ওকে মানুষ করেছি। ও ভম্বলের মতো ব্রিলিয়েন্ট না হতে পারে, কিন্তু সেকেন্ড ক্লাস পাওয়ার মতো ছেলে নয়। ও তাই এটা বলবে আর আমি এটা মেনে নেব, এসবই মেনে নিতে হবে বাবা। এই যে টেলিফোন, দিনে 50 বার ডায়াল করে নম্বর পাওয়া যায়, এটা মেনে নিচ্ছি না? আরে এই যে সপ্তাহে 3 দিন করে মোমবাতি জ্বালাতে হচ্ছে, এটাও তো মেনে নিচ্ছি। আমি তো অত সহজে ছাড়বো না বুম্বল। আমি ভাইস চ্যান্সেলারের সঙ্গে দেখা করব। সেদিন হওয়ার জন্য নেই কেন, হাসছিস কেন? গেরামে বসে আছেন বাবা। হ্যাঁ, আজকের খবর, তিনি ঘরে বন্দি, ছাত্রটাকে ঘিরে রেখেছেন। হ্যালো, হ্যাঁ আছে দেখছি। খোকন, এখন এই মিনিট 15 মধ্যে আচ্ছা বসবে, চলো।
এখন এলে কি করে? ওরা সিনেমা গেল, বললাম মাথা ধরেছে। তোমার কি হয়েছে মানে? তো আর পারলাম না সোমনাথ, তুমি তো জানো ওরা কিভাবে পেছনে লেগেছে আমার। দিন রাত কানের কাছে ওই এক কথা, ওরা এত কম বয়স, কবে সেটেল হবে কিছু ঠিক নেই, একদিন হা করে বসে থাকার কোনো মানে হয় না। তুমি রাজি হয়ে গেলে? আমি ছেলেটিকে দেখতেই যাইনি, বিশ্বাস করো রিফিউজ করেছিলাম। কি ছেলে, কোথাকার ছেলে? ওখানেরই, রাজির, ডাক্তার। সেদিন আমাদের বাড়িতে ডেকেছিল, আমি ঠিক করেছিলাম ঘর থেকে বেরোবো না। শেষটা বাবা রক্তাক করে এমন একটা কাণ্ড করলেন। তারপর প্রথম দর্শনই প্রেম? থাকুন না, তোমার কথা যে কতবার ভেবেছি কদিনে। কি ভেবেছো? আহা বেচারি কত অসহায়, শুনলে হয়তো বুক ফেটে যাবে, কি করে বলি ওকে। নাও বলতে পারতাম, অন্য অনেকেই বলতো না, কারণ তাদের সে সৎসাহস নেই। কিন্তু আমি জানি অন্য কারো কাছে শুনলে তুমি আরো কষ্ট পেতে, আর হয়তো আরো ভুল বুঝতে। রুমাল আছে? তোমার এই চোখের ছেলের ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। ঘড়ি বৌদি, 24% এর মধ্যে একজন হওয়ার পুরস্কার। তোমার রেজাল্ট বেরিয়েছে। কথাই তো ছিল 15th, তোমাকে লিখেও তো ছিলাম। কি হয়েছে? অবশ্যই তোমার মনে থাকার কথা না, বলো না কি হয়েছে। অনার্স পেয়েছ? সন্দেহ ছিল? মোটেই না, এক মুহূর্তের জন্য না। বলো না কি হয়েছে। 7 নম্বরের জন্য ফার্স্ট ক্লাস মিস করেছি। চিন্তার কোনো কারণে সামনের মাস থেকে চাকরি হচ্ছে, 350 টাকা মাইনে। সুতরাং তোমার বাড়ির লোককে বলতে পারো যে সোমনাথ প্র্যাকটিক্যালি সেটলড। তোমার এত ভালো দিনটা নষ্ট করে দিলাম। একটা দিন নষ্ট হয়ে গেলে কি আর এসে গেল বলো, ওর লাইফ তো সামনে পড়ে রয়েছে। নিশ্চয়ই আমার চেয়ে অনেক ভালো মেয়ে পাবে তুমি। ওটা রাখো, ফেরবার পথে বাসে যদি কান্না টান্না পায়। সেবার যদি তখনই রেজিস্ট্রি অফিসে চলে যেতাম তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। আমার সাহস ছিল সোমনাথ, তুমি বললে তোমার দাদার অফিসে আত্মীয় নেয় না, তোমার বাবা মরে গেলেও তোমার চাকরির জন্য ধরাধরি করবেন না, কবে চাকরি পাবে কিছু ঠিক নেই। আর এখন টু লেট, আমাকে ভুল বুঝো না লক্ষ্মীটি। সামনের মাসে বিয়ে, এলে খুশি হব। নাও চলে।
টি ই এ আর এস আই আর একটা কথা বলবো, চাকরি হলে তো খাটনি আছে, অ্যাপ্লিকেশনের পেছনে এত খাটাখাটি মনে হয় কি? বাজারের রেট কত জানো? পার অ্যাপ্লিকেশন 50 পয়সা। সিগারেটের জন্য তো দিচ্ছি, এটার জন্য দিলে যদি ফতর হয়ে যাবো। সেই হিসেব করে বলেছে যে ডেইলি 500টা করে সই করলেও সবগুলো সই করতে প্রায় 2.5 বছর লাগবে, বোঝো ব্যাপার। তা আমরা কেন অ্যাপ্লাই করে যাচ্ছি বলতে পারিস? এই চাকরি পাওয়া তো দূরের কথা, এই তো ইন্টারভিউতেই ডাকবে না। আসলে ডাকলেই বা কি জিজ্ঞেস করবে জানিস তো? রামচন্দ্রের বোনের নাম কি ছিল বলো এখন? সালা রামচন্দ্রের যে বোন ছিল এটাই জানতো না। তুই জানতিস? এটা জানতো। নাম জানিস? শান্তা। তুই সালা রামায়ণ পড়েছিস, এই জিনিস তো জেনারেল নলেজের বইতে নেই। লাস্ট মিনিটে ঠুকলো সালা মোহন বাগান একটা। তোর এমএলএদের খবর কি? তোকে নিয়ে যাবো, খুব মাইডিয়ার লোক মাইলি। সরস্বতী পুজো চাঁদা চাইতে গেছিলাম, হেভি খাতির টাকি করলে। তোকে আপন ঘর বলে, তোমাদের ক্লাবের নাম কি, কতজন মেম্বার, কি কি অ্যাক্টিভিটিস সব জিজ্ঞেস করবে। তোকে নিয়ে যাবো। চাকরি দিয়ে দেবে? দেখবা না দেখ, ট্রাই করতে দোষ কি, বিক্ষোভটা জানিয়ে আসবো। ঠিক আছে, তুই জানাস, আমি বসে বসে শুনব। খেলা ভেঙেছে মাইরে। বলো না, এই যে ও দাদা, বলো দাদা, 3-2-1 দেখি তো মোহন বাগান। থ্যাংক ইউ স্যার। এদের সব চাকরি আছে বলছিস? নিশ্চয়ই, বেকারদের সবাই হাঁটাই আলাদা। কিরম আমাদের মতো হাঁটা বলছিস? এই কেরানি দেখবি কোথায়? ওই দেখ, কলার তোলা পাঞ্জাবি। আর পরের জন কেরানি নাম্বার 2, হাতে পায়ে দুটো রিটায়ার পিছিয়েছে। আর নেক্সট গ্রাজুয়েট, পাস না অনার্স? এই যে আপনি পাস না অনার্স দাদা মোহন বাগান। থ্যাংক ইউ স্যার। একটা চাকরি যদি পাই না, স্রেফ হওয়া হয়ে যাবো সালা। মানে
বাপের হোটেল ছেড়ে দেবো। সে কি নিজের বাড়ি ছেড়ে দিবি? তুই আমাদের এ বাড়িতে গেছিস, যাবো কি? যাওয়া না করলি তো তুই একবারে হা হা করে উঠিস। কতবার বলেছি বলতো তোকে, তোদের এ বাড়িতে তো তুই যেতেই দিসনি। ঠিক আছে, প্রথম রোজগারের টাকা দিয়ে মিষ্টি কিনে নিয়ে যাস, খাবো, তখন শালা হালটা দেখবি। মাসিমা কেমন আছেন রে? মা আছে বলে তো শালা টিকে আছি। বাবার পেনশন নেই জানিস তো, প্রভিডেন্ট ফান্ডে যা ছিল তার অর্ধেক শালা দিদির বিয়েতে হাওয়া হয়ে গেছে। সেদিন আমার বাস থেকে নামতে গিয়ে অ্যাঙ্কেল ফ্র্যাকচার। কবে? এই তো মাস তিনেক। তোর পরের বোনটা বিয়ে হয়নি? কনা? হ্যাঁ। না, তুই ওকে দেখলে এখন শালা চিনতে পারবি না। উনি এখন লিপস্টিক মাখেন, অফিস ক্লাবে থিয়েটার করেন, ওই করে খাবে জানিস। আমার শালা কিচ্ছু হবে না। এক লাখ? আমি খুব ভালো সোর্স থেকে খবর পেলাম বাবা। সাধিকেরা বিপ্লব করতে চায়? বিপ্লব আর বেশি দিন নেই বাবা, ওরা তো সব মেরে ধরে শেষ করে দিচ্ছে। আজই তো টালিগঞ্জে একটা দলকে একবারে তছনছ করে দিয়েছে। মেরে ফেলেছে? তুই শুনিসনি খবর? হ্যাঁ, তিনজনকে নাকি মেরে ফেলেছে, জখম প্রায় 8-10 জন। মৃত্যুবরণ করাটাও তো সহজ জিনিস না। মহাত্মাজির কলে তো আমরাও সাড়া দিয়েছিলাম, তখন তো আমরাও ছাত্র, কিন্তু দেশের জন্য মরতে হতে পারে এটা ভাবলে তো এদের ভয়টা নেই। এরা মরতেও ভয় পায় না, মারতেও ভয় পায় না। একটা বড় রকমের আদর্শ সামনে না থাকলে তো এত সাহস আসে না। আচ্ছা খোকন, তোর কাছে এমন কোন বই আছে যা থেকে এদের ওই দৃষ্টিভঙ্গিটা একটু জানা যায়? তুমি আমার বুড়ো বয়সে এসব বই পড়বে কেন? বুড়ো না, মানে এসব বই পড়ার পক্ষে তো আর বুড়ো কাকে বলে তুই জানিস না ভঙ্গল। বুড়ো যদি দেখতে চাস তাহলে সকাল সন্ধ্যা লেকের ধারে বেঞ্চিতে গিয়ে বস। ভীমরতি যে কি জিনিস না, এবং সেটা যে একটা কিরকম আর কি শকিং চেহারা নিতে পারে ওদের দেখলে বুঝতে পারবি। আমাকে তুই ওদলে ফেলিস না। আচ্ছা বাবা, তুমি তো এখন রিটায়ার করেছ, কত বিশ্রাম নেওয়া দরকার। তুই এসব মাথা গরম করা বই পড়বে কেন? কোনো ব্যাপারে ভেগনেসটা আমার পছন্দ হয় না, যেখানে শিক্ষার কোনো দাম নেই, পরীক্ষায় মুড়ি মিছিলি সব একদল হয়ে যায়, সেখানে ইয়াং ছেলেদের ভবিষ্যৎটা কি সেটা জানতে হবে তো। আমার নিজের ছেলে রয়েছে যে, চাকরি যারা পেল না তারা কি করবে? দুটো বই আর কি রাস্তা আছে তাদের সামনে? হয় অসৎ পথে যাও, নষ্ট হয়ে যাও, আর নয়তো বিপ্লব করো। আপনি এসব বলছেন? আপনার ছেলে যদি ওইসব দলে যোগ দেয় আপনার ভালো লাগবে? সন্তানের প্রাণ সংশয় হলে কার ভালো লাগে বৌমা? মঙ্গলের সময় তো এসব কথা ভাবিনি, সে নিজের মেরিটে নিজেকে এস্টাবলিশ করে নিয়েছে। নিন খান, খেয়ে নিন আগে। কিন্তু খোকনের শুরুটা যেভাবে হলো, খোকনও তাই করবে। আপনি আজই তো কিসব কেটে কুটে রেখেছেন, কোথায় গেল শুরু? আপনার পকেটে নাকি? এই না, কালই অ্যাপ্লাই করে দেবে। আমার 1 লাখ চিঠি পড়বে। তা হোক, আপনার ছেলে লাখে এক তা জানেন না? বোতাম ভেঙে দিয়েছিল, ধোপা লাগিয়ে দিয়েছি, শুনেছ? কি হোক
বৌদি, তোমার ঘড়ি কিন্তু খুব ভালো টাইম দিচ্ছে। যাবে দেখি, অন্য লোককে বিয়ে করছে মানে যে তোমাকে ভালোবাসো তা ভুলো না। তোমার ভাবনা আমাকে ভাবতে দাও বৌদি। হয়তো রত্ন কোন উপায় ছিল না, হয়তো একটা কথা হঠাৎ মনে পড়ে গেল বৌদি। কি? বিয়ের পেড়িতে বসে তুমি অঝরে কাঁদছো। ও সবাই কাঁদে, ও কাঁদবে, তুমি তাই চাও তো? দশটা পোস্টের জন্য 1,00,000 অ্যাপ্লিকেশন পড়েছে জগবন্ধুদা। আই নো, আপনি জানেন? জানবো না, আমরা তার চোখ কান বন্ধ করে বসে নেই। আমাদের তো সবকিছু জানতে হয়, সবকিছু নিয়ে ভাবতে হয়। ইয়াং ম্যানদের কথা আমরা যদি চিন্তা না করব তো খাদের জন্য করব। খাদের দিকেই তো চেয়ে আছি। কিন্তু চেয়েতে কিছু হচ্ছে না স্যার। কারুরই যে কিছু হচ্ছে না এটা বলাটা কি ঠিক হলো? তা ধরুন 80% কিছু হচ্ছে না, সব রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হিন্দি সিনেমার টিকিট ব্ল্যাক করছে, এটা তো একটা ট্র্যাজেডি জগবন্ধুদা। আপনারা থাকতে সেটার জন্য আমাদের শুধু দায়ী করাটা কি ঠিক? আমরাই তো চিরটাকাল আর গতিতে বসে নি, আমাদের আগে অন্যরা তো ছিল। তারা যেসব কাজ করে গেছেন তার জন্যেও তো আজকের অবস্থাটা খানিকটা দায়ী। সেসব ভুল তো আমাদের সংশোধন করতে হচ্ছে। তারা সব মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেসব তারা রাখতে পারেনি, ফলে তরুণদের বিক্ষোভ আরো বেড়ে গেছে। এসব তোমরা বুঝো? আমরা বুঝি, কিন্তু তোমাদের তো সে বুঝতে হবে। সে তো বটেই। স্ট্রাগল যে শুধু তোমরাই করছো তা তো নয়, স্ট্রাগল তো চিরকালই আছে। বড় বড় মনীষীদের, নেতাদের সব জীবনী পড়ে দাও। তোমার 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 বিদ্যাসাগর দেখো, ইয়ে দেখো, বেশিরভাগই তো সংগ্রামের জীবন। কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে তাদের সেটা পড়লেই বুঝতে পারবে। আমরা তো আমরা স্যাক্রিফাইস করবো জগবন্ধুরা। তা করবে না, দেশের জন্য খানিকটা স্যাক্রিফাইস করবে না? আমরা সকলেই করেছি, সেই চাকরিও অনেক নতুন নতুন তৈরি হচ্ছে হচ্ছে। সেলস ট্যাক্স, ইলেকট্রিসিটি বোর্ড, হাউজিং ডিপার্টমেন্ট, এইসব ইয়েতে অনেক নতুন ওপেনিং তৈরি হচ্ছে। তবে একটু ধৈর্য ধরতে হবে, বস করে রাগের মাথায় কিছু করে বসলে তোমাদেরও কিছু হবে না, আর আমরাও কিছু করতে পারবো। Speed of light?
186,000 miles per second. Who wrote Vande Mataram? Bankim Chandra Chatterjee. In which year did Tagore win the Nobel Prize? Which is the smallest state in the world? Which is the largest living creature? Where is the... What is the... How do you do? Which is the... When was they... Where? Where? Which? Why? How? How? Which? When? What is the weight of the moon? What is the weight of the moon? Chandi Rojun. What is the weight of the moon? That's not for you to judge, young man. তোমাকে যা জিজ্ঞেস করা হচ্ছে যদি জানো তাহলে উত্তর দাও. জানি না. You may go now. বই বিক্রেতারা শুনেছি নিজের বই পড়ে না. তুমি কি নিজের খোলা খেয়ে দেখেছো কোনোদিন? আরে এ কি সোমনাথ নাকি? কেমন আছেন বিশ্বটা? বড় আঞ্চলিক কাজ করে ফেলেছি ভাই, দেখি পেছনটা. না ঠিক আছে ঠিক আছে, কেমন আছেন বলুন. আগে পানটা খেয়ে নি, তারপর বলছি সব. এসো তুমি আমার সঙ্গে এসো. তুমি পান খাবে না? তবে আমারই দাও, তোমার আমি লস্যি খাও. আপনি এবারে খেলা দেখছেন? তোমারে দেখি না যে মাঠে যাওয়া হয় না, মানে সময় পাইনি. কিসের ব্যস্ততা? চাকরি করছি. ঠিকই করতি? হ্যাঁ প্রায় বছর খানে. বছর খানে? তাই তো বলি, আমাদের এই সোমনাথ এত শুকিয়ে গেল কেন? আপনার হাতে আছে কিছু? কি চাকরি? কি করে থাকবে, আমি কি নিজে কখনো চাকরি করেছি? যে জিনিস হাতে নেই সেই জিনিস হাতে থাকবে কি করে ভাইয়া? দেখে শুনে তোলো হে, সর্বত্র পিঠ, রাস্তার তিন অবস্থা, ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ভেরি ব্যাড. কেমন লস্যি? দারুণ. চেনা দোকান যে? সব চেনা, তোমারও সব চেনা হয়ে যাবে যদি ব্যবসা করো. ব্যবসায় তো মুশকিল বিশুদা. কিসের মুশকিল? টাকা লাগে তো. কি মূলধন, ক্যাপিটাল লাগে না? তোমার পকেটে এখন কত আছে? পকেটে? হ্যাঁ কত আর? টাকা দশকের মতো. আচ্ছা ওই যে ছেলেটা সাহায্য বিক্রি করছে, তার মূলধন কত বলতো? কত? খুব বেশি হয়তো 5 rupees. ওটাও তো একটা ব্যবসা. আপনি আমাকে চানাচুর বেচতে বলছেন? না না, তুমি ব্রাহ্মণ সন্তান, তোমাকে তা বলতে পারি? তুমি ব্রাহ্মণ সন্তান, তুমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে পারো, কিন্তু সওদা করবে কি করে? না না, আমি বলছি যে ব্যবসা তো আর একটা দুটো না, ব্যবসা শেষ নেই. এই বড় বাজারে দেখো না কত রকমের ব্যবসা আছে, তুমি জানো? সব পাড়া দেখছো সোমনাথ, রাস্তার দুই দিকে খাড়াই উঠে গেছে সব বাড়ি, এইখানে লক্ষ্মীর বাস. কত লাখ লাখ টাকা উড়ে বেড়াচ্ছে এখানে তো জানো? যে ধরতে পারে সে দু হাতে লুফে নিচ্ছে. এ আমার কথায় ধরো, দেশ ভাগ হওয়ার পর চলে এলাম তোমাদের এই শহরে, তখন আমার বয়স তোমারই মতন, তা আমার কে এখানে চাকরি দেবে বলো? তুমি তো তবু কলেজে পড়েছো. আমি সেই জগন্মোহিনী বিদ্যালয়ের ক্লাস 9 করছি, তা চাকরি পাই না, এখানে যাই সেখানে যাই, বড় বড় অফিসে চারতলা পাঁচতলা সিঁড়ি ভেঙে উপরে উঠি, কেন জানো? লিফটে চলি না, কেন জানো? এই বাকালপে আমারে বুঝিয়েছে যে লিফটে চড়তে পয়সা লাগে.
আসবার পরে একদিন সাত পাঁচ না ভেবে কি করলাম জানো, কড়া সুদে দশ টাকা পত্র করে এক ঝুড়ি কমলা কিনে বসে গেলাম ফুটপাতে। দিনের শেষে লাভ হলো সাত শিখে। এই আপনার শুরু? এই আমার শুরু। তারপর চব্বিশটা বছর তো কেটে গেল। আপনি আমায় লোভ লাগিয়ে দিচ্ছেন বিশুদা। তোমার বয়স কত হলো? চব্বিশে পড়েছি, 15ই আগস্ট। ও বাবা, স্বাধীনতা দিবসে জন্মগ্রহণ করে তুমি গোলামির ধান্দায় ঘুরে বেড়াচ্ছ। বিয়ে করেছো? না। প্রণয়ী আছে? গার্লফ্রেন্ড আছে? না। হবে আর কেন, এই তো ব্যস্ত আইন। এই যতগুলি লেটার বক্স দেখছ তা প্রত্যেকটি হল একটি করে আপিস, আর এই হচ্ছে আমার অফিস, আমার ইন্দির নামে নাম। ওই যে দেখো লিফট উপরে উঠে যাচ্ছে, এই লিফট দিয়ে চারতলায় উঠে ডান দিকে পেসেজ ধরে গেলে 16 নম্বর হল, সেইটা আমার অফিস। এখন তুমি কি করবে? তুমি আমি যদি কাল একবার আসি? এসো, একবার বাবার সঙ্গে কথা বলে দেখবো। হ্যাঁ নিশ্চয়ই বলবে। ছবিটা ভালো তোলেনি, তবে এ থেকে আপনি খানিকটা আন্দাজ করতে পারেন। আমার নিজের মেয়ে বলে বলছি না, আমার মেয়ে দেখতে শুনতে বেশ ভালোই। বয়স কত? আগে এই অঘ্রাণ মাসে 18ই পড়েছি। পকেটে ছিল বুঝি? রোজ রোজ কত খুচরো পয়সা আমি তোমার পকেট থেকে তুলে রাখি তা জানো? টাকা জিনিসটাকে এত হেলা ফেলা করো, চাকরি পেলে করবে কি শুনি? চাকরি তো করবো না। ও আবার কি কথা? ব্যবসা, ব্যবসা করবো। ব্যবসা করার আগে আরেকটা জিনিস করতে হবে বলে মনে হচ্ছে। এক্ষুনি ডাক পড়বে, বুঝতে পারবে। নগেনবাবু এসেছিলেন, কবি রোডে থাকেন, সিমেন্টের দোকান আছে ভদ্রলোকের, ছেলে নেই, মেয়ে তিনটি, ছোটটির এখনো বিয়ে হয়নি। তুই যদি বিয়ে করিস তাহলে দোকানটা তোকে দেবে। আমি বলেছি যে তোর সঙ্গে কথা বলে দেখব, এসব ব্যাপারে বাপের মাত্রায় যে বেশি কাউন্ট করে এ কথা আমি আর বিশ্বাস করি না। এখন তুই বল, মেয়েটি দেখতে ভালো, রং ফর্সা, হায়ার সেকেন্ডারি পাস করেছে, বল না। মানে আমার তো এখনো কিছু ইয়েই হয়নি। তা ইয়ে তো বিয়ে করলেই হয়ে যাবে, দোকানটা তো জামাই করে সে কথা ভদ্রলোক বলেই গেলেন। আজ 8 মাস ধরে চেষ্টা করে চাকরি জোটেনি তোমার, সে সমস্যা মিটে যাবে যদি তুমি মত দাও। না, অত হেজিটেট করিস কেন? যা বলবি স্পষ্ট করে বলবি। আমার ইচ্ছে নেই বাবা। না, এ তো একরকম হাল ছেড়ে দেওয়ার ব্যাপার। নিজের মতটা স্পষ্ট করে বলবি, আমার সঙ্গে যত তো আন্তা আন্তা করিস তাহলে বসের সামনে গিয়ে কি করবি বাবা? আমি ভাবছি ব্যবসা করবো। ব্যবসা? এই আজ এক চেনা ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল, তার একটা আপিস আছে, আমাকে একটু যেতে বলেছেন। কিসের ব্যবসা? জানি না। ব্যবসা তো আমাদের বংশে কেউ করেনি কোনোদিন। অবশ্যই দুপুরো সাথে চাকরিও কেউ করেনি।
আমি তাহলে বরং গিয়ে একবার দেখি। টাকা লাগবে না? সেটা ঠিক জানি না। তোর মার টাকা রয়েছে ব্যাংকে, তোরা ভম্বলির নামে জয়েন্ট অ্যাকাউন্ট, হাজার তিনি বোধহয়। আমি তাহলে খুঁড়ে দেখ, তোর দ্বারা ব্যবসা হবে কিনা জানি না, তবে এটা যখন মেনে নেওয়ারই যুগ, তুই ব্যবসা করলেও সেটা আমি মেনে নেব। সে তো বুঝলাম, কিন্তু তুমি কি এত ব্যবসা ফ্যাবসা করছো বলো তো? কি ব্যাপার বলবে না? তোমায় বলতেই ভুলে গেছিলাম, আরে একটা প্রচন্ড আচার খেয়েছি। যেখানেই দেখবেন বাইরে সাইনবোর্ড ঝুলছে সাইট ফর অমুক অ্যাপার্টমেন্ট, সেখানেই বুঝবেন যে বাড়িটা ভাঙা। চোখে পড়লেই বলবো, ভালো সন্ধানেও কমিশন আছে মশায়। কমিশন? ওসব বাড়িতে গেছেন কখনো? কিভাবে থেকে যে সাহেবরা সেটা গেলে পরে তারা বুঝতে পারবেন। বাংলা দিকে সব বিরাট বিরাট দরজা, সিলিং এর সব ঘড়ি বড় গা 200 বছর ধরে টিকে রয়ে যাকে। তারপর মার্কলের ফ্লোরি আর বাথরুম, সাহেবদের বাথরুম থেকে দেখার জিনিস বসেন, একটা একটা কামড় দেখলে আপনার মাথা ঘুরে যান। সেটা তো বিক্রি হয়, আপনি বিক্রি করেন? সারমাদের হয়ে গেল। আপনার নামটা? আমার কিন্তু কোনো কার্ড নেই। আর নামটা একটা আছে, সোমনাথ ব্যানার্জি। সোমনাথের মন্দির ভেঙেছিল মোহাম্মদ গজনী, মনে থাকবে। আপনার অফিস চলো। আচ্ছা কাকে চাই? বিশ্বনাথ বোস। ও আসুন। স্বাস্থ্য তো তাই বলে, সোমনাথবাবু নতুন এলেন যে। আগে টোস্ট মানলে না, আমি বাড়ি থেকে ভাত চা খেয়ে বেরিয়েছি। তাহলে শুধু চাই দাও, নতুন করে জল ফুটিয়ে যত্ন করে বানাও। হে, নইলে তোমারও বদনাম আমারও বদনাম। আমি ফকির চাঁদ, বুঝলে সোমনাথ? 8 বৎসর আমার অফিসে আছে, অফিসে বেড়া কাজ ছাড়া ওর একটা গোপন কারবার আছে। তোমার যদি কখনো ঘুটি বাটি বাঁধা দেওয়ার অবস্থা হয় তো তাকে দিতে পারো। বন্ধ কি? সিগারেট? হ্যাঁ। তুমি কি আমার এই বস বলে ভেবেছ নাকি? এই অফিসে কোনো বস তো নাই, এখানে সকলেই চাবি। না না, আপনার তো বিরাট আপিস বিশুদা। আগে গোটা ঘরটাই আমার ছিল, এখন সাবলেট করে দিয়েছি। এই বাইরে যত টেবিল দেখছ তার প্রত্যেকটাতে 2টা করে অফিস, একটা সকালে একটা বিকালে।
আর টেবিল খালি দেখে রঘুনাথের সব ব্যবসা লাতে উঠেছে, বাবুরা সব বাজারে গেছে মাছ ধরতে। তার মানে আপনার অফিসে জায়গাই নেই? এখন তুমি মাস তিনেক এখানে বসে দেখো, তোমার কিছু দিতে হবে না। তারপর সেটেলড হয়ে গেলে তুমি আমাদের দেবে মাসে 88 টাকা, আলো, পাখা, ফার্নিচার, ফকিরের সার্ভিস সব ইনক্লুডেড। একটা টেলিফোন আছে, কল পিছু 40 পয়সা করে তোমার পড়বে। আর যদি তোমার নিজের কল আসে তাহলে ফকির তোমারে ডেকে দেবে, তুমি কথা বলবে, তখন তোমার পয়সা লাগবে না। কিন্তু কাজটা কি ধরনের সেটা তো ঠিক, দুনিয়ায় তত রকম ব্যবসা আছে বুঝলে শোনা, তা আমাদের সবচেয়ে সহজ হলো অর্ডার সাপ্লাই। অর্ডার সাপ্লাই? অর্ডার সাপ্লাই। মল্লিক মশাই একবার তলব দিত হয়ে ফকির স্যার। জি আজ্ঞে। সেটা কি ব্যাপার? তুমি বাজারে ঘুরে মালের খোঁজ করবে আর তার রেটটা জেনে নেবে, তারপর একজন খদ্দের খুঁজে বার করবে যে হচ্ছে একটু বেশি দামে মালটা নিতে রাজি হবে, তখন তুমি তার অর্ডার নেবে আর মালটা সাপ্লাই করবে। তোমার প্রফিট, এই তোমার ইনকাম। মাল মানে এনিথিং, এনিথিং ফ্রম আলপিন টু এলিফ্যান্ট। বোম্বাইয়ের এক ফিল্ম কোম্পানি, কলকাতা এলো ফিল্ম তুলতে, সঙ্গে হাতি। কাজ শেষ হওয়ার পর মানে হাতি আমরা ফেরত নিয়ে যাবো, না হিয়াই সরতে যায় না, খরিদ করার ইচ্ছা খরিদ কর। শ্যামানন্দন কেদিয়া কাজও পয়সা পেলে হাতিটা কিনে নিয়েছে, কেননা এক দালালদের বুঝিয়েছে যে এক সার্কাস কোম্পানি হাতির সামনে নেওয়া যায় মোটা দামে বিক্রি হবে। তারপর ডাক পড়লো বিশু দা, কি হয়ানি দেখেন বিশু বাবু, ও দালাল সারা কাহা ভাগ গিয়া কে মালুম, না সার্কাস না কুচ্ছু, এখন সালা ইয়ে হাতি লিয়ে আমি কি করি বলুন, 4 মহিনা পড়া হুয়া ইয়াহা। বলেন কি 4 মাস? আর ক্যা, ইয়ে বেবি হোনে সে তো ফরেন মে সেল হো জাতা, প্লেন সে উঠা কে প্লেন মে ডাল দেতা, লেকিন ইয়ে তো সালা গ্র্যান্ড ফাদার হ্যায়, সিরফ খুরাকি মে কম সে কম 1000 রুপিয়া নিকল জাতা পার মান্থ, চলের মতো বিশো বাবু। 10 দিনের মধ্যে হাতি হাওয়া করে দিলাম ভায়া, 10% কমিশন, আমার কথাটি পুরোনো, নোটের তারাটি পকেটে এলো। বিচিত্র জগৎ। অর্ডার সাপ্লাই, একদিকে ক্রেতা অন্যদিকে বিক্রেতা, আর মধ্যেখানে তুমি, বাংলায় যারা বলে দালাল। দালাল কথাটা পছন্দ হচ্ছে না তুমি? বেশ তাহলে ইংরেজি করে বলতে পারো, আমি হচ্ছি মিডল ম্যান। আসুন মল্লিক মশাই, এর লেটার হেড, ভিজিটিং কার্ড, বিল বই, চালান বই ছাপা হবে, আমার ঘরের নম্বরটা টেলিফোন নম্বরটা দিয়ে দেবেন। তুমি নিজের হাতে নামটা লিখে নেবে, সোমনাথ ব্যানার্জি। একটাই কোম্পানি? সে কি মল্লিক মশাই, সপ্তকাণ্ড রামপুরে দানি বলি তো বলছি মশাই, তিনটা কোম্পানি, তোমার 3টা নাম্বার সাই করতে হবে সোমনাথ। তাহলে ওই নাম গুনে একটা স্লিপে লিখে পাঠিয়ে দেবেন, আর যদি নিজের নামে কাজ হয় সেটা ওই স্লিপে লিখে পাঠিয়ে দেবেন। ওই ব্যানার্জি 14 রকম স্পেলিং হয়। 3টি কোম্পানি কি ব্যাপার? পদে পদে বিশ্ব। হ্যাঁ, তোমার বাম দিকে একবার চেয়ে রাখো, 11টা কোম্পানি। ওর একা একটা আসল, বাকি সব ফাঁকি। 3টা কোম্পানি কম হলে তুমি কোটেশন দেবে কেমন করে? নিজেরটা একটু কম বলবে আর অন্য দুটো একটু বেশি, তারপর খদ্দের রেট জানতে চাইলে তখন নিজেরটা আগে দেখাবে আর তারপর অন্য দুইটা দেখিয়ে বলবে এই দেখেন স্যার আমারটা সবচেয়ে কম। তাহলে তো বিরাট হিসেবপত্রের ব্যাপার।
সুইনা, আগে একটা ডায়েরি কিনে নি। এই দেখো আমার ডায়েরি, এটা আমার ডায়েরি, এতে কি আছে? এতে আছে দিনের হিসাব, অ্যাপয়েন্টমেন্টস, পার্টির নাম ঠিকানা, আর মালের হদিস। এখন এটি কাজ চলে যাবে, তারপর কেরমে কেরমে যদি ব্যবসা বাড়ে তখন খাতা রাখতে হবে। এই যেমন আমার খাতা, আর এই খাতায় যদি গন্ডগোল হয় তাহলে ইনি আছে শ্রী হরিশচন্দ্র আদব, ইনি সেল ট্যাক্স এর বিধান দা শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায়। বদনাম দিচ্ছেন ভাই, বুঝলে সোমনাথ, এই সেলস ট্যাক্স এর ইনকাম ট্যাক্স, দুই হচ্ছে শনি আর রাহু, এদের নজর আগাতে পারলে খাতা থেকে সুস্থ, তা না পারলে, না পারলে পেট পত্র। বাবু বুঝিয়ে দিন না, আপনি ব্যবসায় নামছেন? শুধু ব্যবসায় নামছেন না, আমাদের ভরসায় নামছেন। প্রেমপত্রের চিন্তা আপনাকে করতে হবে, ট্যাক্স দিতে দেরি করলে আলিপুরের সার্টিফিকেট অফিসার একটি সার্টিফিকেট ইস্যু করে, বিশুবাবুর ভাষায় তার নামই হল প্রেমপত্র। আপনি জয়সল একটা সিটি দিয়ে দেন, এরা ইন্ট্রোডিউস করে, এ আমার বড় স্নেহের পাত্র, সে আর কি দিয়ে দেবো। আচ্ছা, তার আগে জানতে হয় কোনো বড় অফিসে বড় পোস্টে রয়েছে এমন কেউ চেনাশোনা আছে আপনার? তা খুঁজলে হয়তো দু একজন পাওয়া যাবে। ব্যাস, তাহলে আপনি তাকে টেলিফোন করে বলুন যে আমি তোমার কাছে স্টেশনারি স্ট্যাম্প নিয়ে আসছি। স্টেশনারি? হ্যাঁ, মানে কাগজ, কার্বন, খাম, লটার, যেসব অফিসের কাজে লাগে। আপনি বন্ধুকে বলুন যে আমি স্ট্যাম্প নিয়ে যাচ্ছি, তুমি তোমাদের বাচ্চাদের যা আছে তার সঙ্গে আমার একটিবার দেখা করি। স্যাম্পলটা পাবো কোথায়? জয়সওয়ালের কাছে, খুব বড় পেপার মারছেন, আমার খুব পরিচিত। আপনি তার কাছ থেকে রেট নিয়ে, নমুনা নিয়ে সোটার আপনার বন্ধুর অফিসে চলে যাবেন। ও বুঝেছি, মিতুই লেগে পড়ো ভায়া, ছাপিয়ে পড়ো, আর হেজিটেট করো না। কোনো গোলমাল টোলমাল হলে আপনার কাছে আসতে পারি তো? আমি তো থাকব না, সে কি, আমি যাবো একটু তীর্থ করতে কুন্ডু স্পেশালে কেদার বদ্রী, তোমার বৌদির অনেক দিনের শখ, কিন্তু তাতে তোমার কোনো চিন্তা নাই, দুদিন বাজারে ঘুরলেই সব বুঝতে পারবে। তাছাড়া আমি থাকলেও তোমাকে তো পাখি পড়া করাবো না, নিজের ময়লা তুমি নিজে সাফ করবে, নিজের গন্ডগোল নিজে মেটাবে, কারণ আমি হলাম গিয়ে যারা বলে লঞ্চিং প্যাড, কি বলে নাদক বাবু, বারুদ দিয়ে তোমার ছেড়ে দিলাম, তুমি এবার সা সা করে উঠে যাবে উপরের দিকে। তোমার লক্ষ্য হলো চাঁদ, কাছাকাছি চাঁদি। আমি আপনাকে ডুপ্লিকেটিং পেপার আর এনভেলপের স্যাম্পল দিয়ে দিচ্ছি। আর রেটটা? রেটও দিয়ে দিচ্ছি, আপনি অর্ডার সিকিউর করার পরে আমার কাছে চলে আসবেন। রামবিলাস বলুন কি ব্যাপার, আপনারা স্টেশনারি পারচেস করেন বোধ হয়? বোধ হয় কেন, আপনাকে সন্দেহ হচ্ছে? না মানে স্যাম্পল এনেছেন নাকি? হ্যাঁ, দেখুন ডুপ্লিকেটিং পেপার এনে দেব।
রেটটা লিখে নিয়েছেন? আমি লিখে দিয়েছি। হ্যালো, উইল ইউ ট্রাই দ্যাট নাম্বার এগেইন প্লিজ? থ্যাংক ইউ। আপনার তো গোড়াগড়ির কাজ বোধ হয়? আগে হ্যাঁ, এইসব শুরু। গরম কষ্ট আছে না? না, অভ্যেস আছে। আমার কিন্তু একটা পিকিউলিয়ার ব্যাপার। দেখুন তো, গতবার আমরা কি রেটে ডুপ্লিকেট উঠে এসেছি নাকি বলছিলাম? ওই পিকিউলিয়ার ব্যাপার। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা তাহলে এই কাগজটা রাখছি। 15 দিন লাগবে। 15 দিন? টাকাটা অ্যাডভান্স করলে আপনার একটু সুবিধা হবে, তাই না? তাও সে খুবই। ঠিক আছে, আমি ক্যাশে বলে দিচ্ছি। আর খামটা? খামটার জন্য আপনি 3 দিনের পরে একটা ফোন করবেন। ওটা হবে তো? স্টক সিচুয়েশনটা একটু দেখে নিই, তারপর আপনাকে বলবো। যদি চলে গেল চিন্তা জায়গা ছিল, তাই সুবিধা হলো। এভারেজ কর্পোরেশন গণেশ আমি নিতে জান। আপনার এনেছেন আপনি? হ্যাঁ, 15 দিন ডুপ্লিকেটিং পেপার। আর খামের অর্ডারটা 2-3 দিন বাদে দেবে বলেছে। আমি ক্যাশ পেমেন্ট করে দিচ্ছি। কত নম্বর খুঁজছেন? আরে, আমি তো তোর বাড়ি খুঁজছি, তুই এখানে বসে থাকবি জানবো কি করে? তাহলে জ্বর নিয়ে কি চটকে ঘুরতে পারবো নাকি? শিখি রে, তোর এখনো জ্বর? চল ভেতরে চল। বেঁচে থাকো বাবা, কতদিন দেখিনি তোমাকে। তোমাকে এত সুন্দর সুন্দর লাগছে কেন বাবা? রৌদ্রি খুব ঘুরতে হচ্ছে বসে। ও তো দেখো না, আজ কদিন ধরে জ্বরে পড়ে রয়েছে। কলকাতা? ও কলকাতায়। চাকরি মিলব
ফ্ল্যাটে কিনবি নাকি? কত দাম নিল? 45। মডার্ন ট্রেডার্স মানে আমার কোম্পানি? তোর কোম্পানি মানে? রিপ্রেজেন্টেড বাই সোমনাথ ব্যানার্জি। কলা খেয়ে খোসা ফেলছে ফুটপাতে, তো পা পড়তেই হড়কে গিয়ে দেখি বিশুদা। তারপর কি আমাকে বললো চাকরি বাকরি খোঁজা ছেড়ে দিয়ে আমার এখানে চলে এসো, ব্যবসা করো। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এক কথায় রাজি। তাই তো বলি, তারা সোমনাথের হাঁটা চেঞ্জ করে গেল কি করে? যাদা তালা দালাল। মিষ্টি কেন ভাই? মা বললেন দিতে। এ তো তোমাদের জন্য। আপনি খান না, আমাদের জন্য আছে। লেগেই কটা আছে এখন যাবো কি করে? ভেতরে আসতে হবে না, পর্দা ফাঁক করে মুখটা একটু বার কর। কেন কেন আবার কি? সোমনাথ দেখতে যাইছে। চিনতে পারছিস সোমনাথ? কিন্তু সেই বলতে কামড়েছিলটা কি ভেলুর? তিন দিন তাকে তাকে থেকে তারপর ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে ওটাকে মেরেছিল। এখন সাজগোজ হচ্ছে, রিহার্সালে যাবে। ফিরতে ফিরতে সেই রাত 11টা। কিছু পাচ্ছে টাচ্ছে? ওই 60-70 ওর থেকেই তো। ওই এলেন তোমার পেন নাম করছে, আশীর্বাদ করো। মরবো এক কাপড়। বাপকে উপদেশ দেওয়া হচ্ছে, আশীর্বাদ করো। আপনার কাপড়ে কি লাগলো? আর বলো না বাবা, আজ এক মাস ধরে রাস্তা খুলে রেখেছে বংশটা, তারপর আলো নেই। চোট টোট লাগেনি তো? চোট চোট তো লেগেই আছে বাবা, কিসের মধ্যে পড়ে আসি দেখতেই তো পাচ্ছি। তার উপর সেদিন পড়ে গিয়ে পা ভেঙে গেল, সেই নিয়ে রিক্সা করে হাসপাতাল, অফিস কামাই। আমাদের কি আর ব্যারাম ট্যারাম পোষায় বাবা? এসো বাবা এসো। অজু ডেঞ্জারাস মোড, এখন সিম্পাথি টানার চেষ্টা চলবে। জানলা করে কি হচ্ছে কি? সোনা গুলোকে ক্যামেরা দেখানো হচ্ছে বাইরে তো অন্ধকার, কে দেখছি কিনা জানবো কি করে? ইচ্ছে করে বেলা চাঁদে চলে যাই। তুই সেরে উঠ, তারপর চলে একদিন আমাদের অফিসে। আমার দ্বারা ওসব অফিস টাফিস হবে না। কেন? আমি সালা এমএলএ তার দালালি করবো। তুই সিরিয়াসলি বলছিস? গৌদা বলেছে ওকে হাতে রাখতে পারলে একটা ট্যাক্সির পারমিট বার করে নেওয়া যাবে। তুই গাড়ি চালাবি নাকি? শিখছিলাম তো ড্রাইভিং, এছাড়া ভাইরাসটাই তো যত গন্ডগোল বাধাবে। ছেলেটা সিগারেট ছিল। আপনি এই জিনিসটাই চেয়েছিলেন তো? আপনি এবার মশাই, আমি একটু দেখাটা সেরে আসি। হ্যাঁ
মিস্টার বক্সিকে দিন না। মিস্টার বক্সি, আমি সোমনাথ ব্যানার্জি কথা বলছি মডার্ন ট্রেডার্স থেকে। ওই আপনি এই খামের অর্ডারটার ব্যাপারে টেলিফোন করতে বলেছিলেন? ও আসি, কিন্তু আমার রেটটা তো, ও তাহলে চা। ওকে চা। হ্যালো, উনি আজ আসেননি অফিসে? আগে না মশাই, মুখ শুকনো কেন? তোমার একটু চা দাও তো ভাই, কাজ ভালো লাগছে না বুঝি? না, আমার চিঠিতে কাজ হয়েছিল? হ্যাঁ হয়েছে, ডুপ্লিকেটিং পেপারের অর্ডারটা তো দিয়েছে, আর খামের অর্ডারটা দেবে বলেছিল, তা আজ ফোন করাতে বলে দিল দরকার নেই। দরকার নেই? অবশ্যই এরকম বোধহয় একটু আধটু হয়, তা হয়, কিন্তু এক্ষেত্রে বুঝতে পারছি না তো। আচ্ছা শুনুন, আপনি যে অফিসে কাগজ দিয়ে এসেছেন সেই অফিসের নামটা আবার জয় সরের কাছে বলে বসেন না তো। সেরেছে, ভুল হয়েছে বুঝি? ওই তো জয় সরল সোজা আপনার পার্টির সঙ্গে যোগাযোগ করে আপনার খামের অর্ডারটা নিয়ে নিয়েছে। এরকম হয় বুঝি? তা হয় না, এ লাইনের একটি মূল মন্ত্র হলো আপনার নিজের কাজটি কাউকে দেখাবেন না, তাহলে আমি বাজি হেরে যাবেন। এই কথাটি গোটা গোটা অক্ষরে লিখে আপনি আপনার এই কাঁচের তলায় ঢুকিয়ে রেখে দিন। মহাকাশে তো আপনি একা চড়ে বেড়াচ্ছেন না, কিলিংকারি গোড়াতেই হচুর। তা যাক, যেন কিছু ভাববেন না, আমি আপনাকে আরো চিঠি দিয়ে দিচ্ছি। আপনি আমার জন্য এত করছেন? শুধু আমি কেন, আপনার জন্য সকলেই করবে। কেন জানেন তো? কেন? আপনার চেয়ারের মধ্যে সহানুভূতি উদ্রেক করার একটা ভাব রয়েছে। সেরেছে, অসহায় ভাব বলছেন? না না, অসহায় কেন, আপনি আজ অসহায় আছেন বলে চিরটা কাল তো অসহায় থাকবেন না। আপনি তো বুকানন, আপনি সোজা, চাপ পড়েনি তো প্রায় সোজা রয়েছে, একটু চাপ পড়লে দেখে যাবো। জিনিস সব সরবর হয়ে যাবে, চালগুলো সব শিখে যাবে, সবই তো অভ্যেসের ব্যাপার। অমিত্রী মশাই, কাকে খুঁজছেন? শর্মাসিনী, আমি তো তার চুপ সফর থেকে বসে আছি। সাড়ে দশটা, আর একটু বসে যাবে একটু এসে পড়বে ভাই। আপনার ওই ঘড়িটা এবারে কে দেখে দিন না, এই নতুন এলেন মিস্টার ব্যানার্জি। কি ঘড়িস? হ্যাঁ দেখুন, এরম ঘড়ি দেখেছেন কখনো? বাবা, কোথায় পেলেন এ জিনিস? স্বপ্ন আর ও কথা জিজ্ঞেস করবেন না, জানেন ইনি কে? আপনার কার্ড একখানে রেখে দিয়ে দিন না ভাই, অনন্য ব্যক্তি, বিজনেস ওয়ার্ল্ডে একে চেনেন না এমন লোক আপনি পাবেন না। পাবলিক রিলেশনস? হ্যাঁ, জনসংযোগ, চিনে রাখুন, নটবর নেত্রীর পার্চেসিং অফিসারকে কিভাবে বস করতে হয় সেই নিয়ে বহুদিনের গবেষণা। কতদিন হল ভাই? ওটাই বোধহয় আসল ব্যাপার। ঠিক ধরেছে, এই পূজায় ওইটি আসল মন্ত্র, পার্টির উইক পয়েন্টটি কোথায় সেইটি জেনে নিয়ে সেইখানে একটু। কি বলেন মিস্টার নেত্রী, খুব জটিল মন্ত্র বলে মনে হচ্ছে? সরলই কথা ঠিক বলা যায় না, আপনি কি বলুন তরল বলতে পারেন? প্রায় খাইয়েই যে কত কাজ হয়ে যায়, আপনাকে কিন্তু এই কাজ ক্রমে ক্রমে শিখতে হবে। যদি কাজ না হয়?
তাহলে তো জনসংযোগ রয়েছে নি। আচ্ছা শর্মাকে বলবেন এই নম্বরে বৃদ্ধ পর্যন্ত আছে, তারপর অফিস। আপনি পাই আসি, আপনি উঠছেন? চলি কাজ আছে। ইস, আমার কার্ড ওকে একটা দিয়ে দিলে হতো। কোন চিন্তা নেই, একবার যখন আলাপ হয়েছে ভুলবে না। এই কাপড়ের মিলে ব্যবহার হয়, সব কাপড়ের মিলে হোয়াইটনিং এজেন্ট। এরকম দামে 45 rupees পার কেজি। আপনি অর্ডার নিয়ে আসুন, আমি আপনার কমিশন দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। কে রঞ্জিত দা? আমি সোমনাথ কথা বলছি। শোনো, কোন কাপড়ের মিলসে তোর এক আত্মীয় কাজ করেন না? কেজরিওয়াল মিলস। শোনো, ওদের সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিতে পারবে? তুমি খালি বলবে, আমি একবার গিয়ে দেখা করব। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে, আমি তাহলে আধ ঘন্টা বাদে তোমাকে ফোন করছি। রাখছি। হ্যাঁ, শাহবাবু আপনার খোঁজ করছিলেন। হীরালাল শাহ? হ্যাঁ, ওই পাশের অফিস, 17 নম্বর। আচ্ছা, তুমি কলটা লিখে দাও তো। ওই বাড়ি দেখিয়ে দেওয়ার কমিশন? হ্যাঁ, আমার কি, সব তো পাকা করে এলাম। সামনে শুক্রবার থেকে ভাঙা শুরু হবে। ভাবতেই পারা যায় না, এক ধাক্কা এত রোজগার এই প্রথম। ওটা কি হলো? ব্যাগে পুরলেন যে। মানে না গুনেই লজ্জা। হ্যাঁ, ভাবছেন বাড়িতে গিয়ে গুনে নেবেন, আর যদি কম পড়ে চাইতে পারবেন কাল বাকিটা, রাতেও তো আবার লজ্জা। পারুন, বার করুন। ওসব লজ্জা ফজ্জা চলবে না মশাইয়ের লাইনে। যা দেবেন গুনে দেবেন, যা নেবেন গুনে নেবেন। মনে রাখবেন, বাজারের প্রতিটি লোক আপনাকে ঠকাবার জন্য ওত পেতে রয়েছে, ইনক্লুডিং মি। প্রদীপ, শুনে যাও। যাচ্ছি, এক মিনিট। শোনো, এটা কিছু নয়, বলতে পারো ট্রেলার। আরে, নতুন অর্ডার পাওয়ার চান্স আছে, পেলে পরে একটা শাড়ি। বাবা, ওর গন্ধ টন্ধ কিরকম হবে জানি না, কেবল তোমার ড্রেসিং টেবিলের শোভা পেলেই হলো। টাকা
সোমনাথ ব্যানার্জি একদিনে রোজগার। কই কিছু বলছো না যে? এটা তো আজকের রোজগার, আর কাল পরশু বৌদি একটা কাজ, অর্ডার সাপ্লাই যা কিচ্ছু জানতাম না, একবারে অপক্ষ থেকে শিখতে হচ্ছে। তার বিল, চালান, টেন্ডার, কোটেশন, কমিশন, 5%, 10%, তাছাড়া এ তো ঘোরাঘুরির কাজ। কতক্ষণ থাকি অফিসে? বড় জোর 1 ঘন্টা, সারাদিন ধরে তো টোটো। এটা কি চারটিখানি কথা? বৌদি প্রথম মাসে আমার কত রোজগার হয়েছিল? 117 টাকা। গত মাসে 250 টাকা। সিগারেটের জন্য তোমার কাছ থেকে আর একটিও পয়সা দিচ্ছি না। 88 টাকা টেবিল ভাড়া দিতে হবে এ মাসের শেষে, আলাদা করে রাখা আছে। এটা কি কিছুই না? আমি কিন্তু ভাবছি না। তবে কে বাবা? বাবা কিছু বলেছেন? মুখে তো কিছুই বলেন না, বরং উল্টোটাই বলেন। বলেন খোকন যাই করুক না কেন উন্নতি করবে, কিন্তু আমি তো বুঝতে পারি অন্যমনস্ক হয়ে যান, চুপচাপ বসে থাকেন বই বন্ধ করে, পাশে হরলিক্স পড়ে থাকে খেতে ভুলে যান, আর তো খানিকক্ষণ পায়চারি করে আর থাকতে পারলেন না, বেরিয়ে বললেন একটু ঘুরে আসি। বাবাকে বলো একদম যেন চিন্তা না করে, কাপড়ের মিলে অর্ডারটা পেলে একেবারে নিশ্চিন্তে। তুমি বলতে পারো না? ঠিক আছে আমি বলবো, এখন চায়ের ব্যবস্থা করো তো। চিঠিটা পেয়েছো? কিসের চিঠি? বিয়ের একদিন পরে এত মোটা চিঠি ভালো না কিন্তু। ওটা পড়াটড়া হয়ে গেলে একটু হাত দিও, জানিয়ে আসবো। নমস্কার। আসুন, আপনি মিস্টার ব্যানার্জি? আগে হ্যাঁ বসুন। মিস্টার সেনগুপ্ত আমায় ফোন করেছিলেন এখনই। আমি তো এতক্ষণ ওর কাছেই ছিলাম। স্যাম্পল তো আপনি দিয়ে গেছেন? হ্যাঁ, স্যাম্পল কোটেশন সব দেওয়া আছে। তা বেশ তো, রিপোর্টটা আসুক, হোয়াইটনার তো আমাদের নিতেই হয়। মিস্টার সেনগুপ্ত বলছিলেন যে আপনি এসব ব্যাপারে নতুনদের একবার বাতিল করে দেন না, তাই একটু আসতে ভরসা হলো। আপনার অফিস তো ক্যানিং স্ট্রিটে। আগে হ্যাঁ, গাড়িতে এলেন? গাড়ি? আমি তো সবে 3 মাস হলো শুরু করেছি, বাসে এসেছি, সেই 10:30টার সময় বেরিয়েছি। ডিস্টেন্স অবশ্য কিছু নয়, রোড কন্ডিশন ভালো হলে ডিস্টেন্স ম্যাটার করে না, ভালো রাস্তায় শহর থেকে 1/2 ঘন্টায় পৌঁছে যাওয়া উচিত। আপনি তো এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই কাজ, রেসিডেন্স সবই। সেটা একদিক দিয়ে সুবিধের। আপনি শহরে যাবেন তো? আগে হ্যাঁ। আচ্ছা আপনি একটু বসুন, জাস্ট মিনিট।
ও সরি, চলুন আপনাকে একটা লিফট দিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ। আমাকে আবার লঞ্চের দিকে যেতে হবে, একটা মিটিং আছে। আমার বড় গাড়িটা আমার ওয়াইফ নিয়ে গেছে, অ্যাম্বাসেডারে বোধ হয় আপনার একটু ঝাঁকুনি বেশি লাগবে। বাসের চেয়ে বেশি নয় নিশ্চয়ই। আপনাকে তাহলে মাঝে মাঝেই শহরে যেতে হয়? হ্যাঁ, মিটিংস থাকে, পার্টিস, শপিং। এবার যেদিন যাবেন আগে থাকতে আমাকে একটু যদি ফোনে জানিয়ে দেন তাহলে একটা লাঞ্চের সুযোগ হতে পারে। ছ মাস আগে হলে আপনার এই অফার অ্যাকসেপ্ট করতাম, এখন তো আপনি আমায় খাইয়ে সুখ পাবেন না। কেন? ব্লাড সুগার, হাই প্রেশার, কোলেস্টেরল, আর আমার ডক্টর বড় কড়া ডক্টর আছে। সরি, ওটা আপনাকে মাঝে মাঝে একটু বিরক্ত করবে। না ঠিক আছে। আপনি তাহলে ডায়েটে রয়েছেন? হ্যাঁ, বললাম তো আমায় আপনি এখন খাইয়ে সুপ পাবেন না। আমি এখন ড্রিঙ্কও করি না, তাই বুঝি স্মোকিং ছেড়েছি আজ প্রায় চার মাস হল। বলেন কি, আপনি সিগারেটও খান না? আপনার তাহলে মনের যোগ আছে বলতে হবে। স্মোকিং করি না অবশ্য, ক্যান্সার হওয়ার ভয়ে। আচ্ছা, আপনার ঘরে একজন সাধু বাবার ছবি দেখলাম। ও, ওটা ওটা আমার ওয়াইফের ব্যাপার, ওরই রিকোয়েস্টে ওটা অফিসে সাজিয়ে রাখা হয়েছে। ছেলেবেলা থেকে শরীরের উপর স্ট্রেন পড়ছে তো? না, শরীর তো বেশ ভালোই আছে বাবা। এই কালই তো কলকাতার কাছে একটা কাপড়ের মিলে গিয়েছিলাম, দুবার বাস বদলানো, তুই কোনো স্ট্রেন হয়নি তো? ব্যবসায় নেমে যদি স্বাস্থ্যের উন্নতি হয় তবে তো সেটা একটা পজিটিভ ইয়ে মানতে হয়। কোন মিলটা? কেজরিওয়াল। মানে ওখানে একটা ওই কেমিক্যালস এর বড় অর্ডার পাওয়ার কথা আছে। আচ্ছা, পেলেই সোমনাথ কানোরিয়া? তা না হোক, অন্তত এক বছরের দায় নিশ্চিন্তে। কাপড়ের মিলে কি কেমিক্যাল? ওই অপটিক্যাল হোয়াইটনার বলে। অপটিক্যাল হোয়াইটনার? তুই কি চেয়ারে বসিস না গদিতে? তুই কি বল? গদিতে ডানলো কিলো। তা তুই যে অর্ডারটা পাবি? না মানে পাবো মানে পাবার চান্স আছে। না যাই হোক, যদি পাস তাহলে সেটা কি বেসিসে পাবি? তোর মালটা ভালো বলে, নাকি রেটটা ভালো বলে, নাকি তুই মানুষটা ভালো বলে? ঘুষটা ভালো বলে। ঘুষ? আর তোমাদের চাকরিতে বুঝি ঘুষ নেই? একশো আর আছে, আমি কি অস্বীকার করছি? সর্বত্রই ঘুষ। সর্বত্র কেন বাবা, সর্বকালে ঘুষ, উৎকোচ। আচ্ছা, উৎকোচ কথাটা তো সংস্কৃত, তারপরে সে পুরাকালেও ঘুষ ছিল। ঘুষ, নেশা, জুয়া, সেক্স, ভায়োলেন্স, এ সমস্ত সেই মহাভারতের যুগ থেকে চলে আসছে, সবই ঐতিহ্যের ব্যাপার। মানে তোকেও বাবাকে জিজ্ঞেস করছেন? শুনেছি। ঘুষ ছাড়া কোনো কাজই হয় না এটা বিশ্বাস করাটা? ওটা বিশ্বাস করার কোনো দরকার নেই বাবা, সব ব্যাপারই অল্প বিস্তর ঘুষ দিতে হয়, ও নিয়ে ভাববার কিছু নেই। আর খোকন ঘুষ দিলে তো সামান্যই দিতে পারবি, ক্ষমতাই পায় কোথায়? আচ্ছা, তোমরা কি শুধু
কথাই বলবে? আজ আমি নিজে হাতে রান্না করেছি তা জানো? বাবা জিজ্ঞেস করলেন তো তাই বুঝিয়ে বললাম। জিজ্ঞেস করি তার কারণ আছে ভূগোল? না কারণ নিশ্চয়ই আছে, তবে সব প্রশ্নের তো আর খোলাখুলি উত্তর দেওয়া যায় না, মানে মুশকিলে পড়ে যেতে হয়। তোদের ব্যাপার বলি জিজ্ঞেস করি, তোরা ছাড়া আমার আর কি আছে বল? তোদের মা যখন গেলেন এবং যেভাবে গেলেন এত কষ্ট সে তো চোখে দেখা যায় না। তারপর থেকে ঈশ্বর টিশ্বর সব কিরকম মিনিংলেস হয়ে গেছে আমার কাছে। এ বয়সে একটা লোকের যেসব অবলম্বন থাকে আমার তো সেসব নেই। গুরু ঠুরু মানি না, তোরা দুজন আর বৌমা, বৌমা তো আছে সব সময় আছে কাছাকাছি আছে, কিন্তু তোরা দুজন দূরে সরে গেলে মনের মধ্যে সব সব সংশয় দানা বাঁধে, অ্যাংজাইটি হয়, আর তার থেকে যত খিটখিটে যেটা আমি আমি অ্যাভয়েড করতে চাই। তবে দুটো জিজ্ঞাসাবাদ করলে যদি তোদের অসুবিধা হয় তাও না, অসুবিধের কি আছে? আমরা তো আছি, আমরা তো পালিয়ে যাইনি, তাদের আমরা তো ভালোই, ছেলে তো ভালোই, তবে তোমার মতো তো ভালো হওয়া যায় না, সেটা হিসেবে সম্ভব নয়। কখনো ভালো, আমিও ভালো, আর তোমার বৌমা তো ভালোই, দেখছো না এখন শাড়ি খেয়ে ম্যাক্সি ধরেনি, আর রান্না বান্না তো বাবা, মিষ্টি খাবে না বাবা, মিষ্টি আছে। আমি এমন কি একটা বললাম? মিস্টার সেনগুপ্ত, আমি সোমনাথ ব্যানার্জি কথা বলছি, বলুন। হ্যাঁ, টেস্টের রিপোর্টটা এসছে। রিপোর্টটা কাল বিকেলে এসেছে। ও, আপনি সেদিন গোয়েঙ্কার সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ, উনি তো ওর গাড়িতে আমাকে শহর পর্যন্ত পৌঁছে দিলেন। হ্যাঁ শুনুন, আমি কিন্তু ওটার উপর বিশেষভাবে নির্ভর করছি। সে তো বুঝলাম, কিন্তু উনি না বললে তো আমরা কিছু করতে পারি? হ্যালো হ্যালো হ্যালো, আপনি ছেড়ে দিন না প্লিজ, রং নাম্বার। হ্যালো শুনুন, আমি সোমনাথ ব্যানার্জি কথা বলছি, চিনতে পারছেন? সেদিন যাকে আমার বড়িটা দেখালাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনার সঙ্গে একবার দেখা করা যেতে পারে? কখন? এই ঘন্টাখানেকের মধ্যে। না, ও হবে না, এখন হবে না, আপনি আসবেন ঠিক বিকেল 5:30। কোথায়? শুধু সে বলুন তো ব্যাপারটা কি সংক্ষেপে? আপনি মিস্টার গোয়েঙ্কাকে চেনেন? আপনি চ্যাটার্জিকে চেনেন? কোন চ্যাটার্জি এক্স্যাক্টলি? কোন গোয়েঙ্কা? সরি, কেজরিওয়াল কটন মিলস আছে না, তার চিফ অফিসার, উনার গোয়েঙ্কা। কেজরিওয়াল মেয়েকে বিয়ে করেছে বছর তিনেক হলো, গত মাসে লায়ন্স ক্লাবে বক্তৃতা দিয়েছে, একটা আমেরিকান গাড়ি আছে, আর অ্যাম্বাসার। আপনি তাহলে জানেন? মোটেই না, ও ডাক্তার কে, উকিল কে, দর্জি কে, ব্যাংকার কে, রিডিং হ্যাবিট কি, ফুড হ্যাবিট কি, কিছুই জানি না।
ওকে জানা বলে না। ওর খাওয়ার ব্যাপারে আমি কিছুটা জানি। কি জানেন? জানি মানে ডাক্তারের হুকুমে ডায়েট কন্ট্রোলিং করছেন, মদ খান না, সিগারেট ছেড়ে দিয়েছে। আপনি কি সাপ্লাই করতে যাচ্ছেন? কেমিক্যালস, অপটিক্যাল ফাইটার। স্যাম্পল দিয়েছেন? রিপোর্টও এসে গেছে। সমস্ত ব্যাপারটাই মিস্টার গোয়েঙ্কার হাতে, উনি একবার বললেই অর্ডারটা পেয়ে যাব। কিন্তু বলছেন না? না। কঠিন কেস। ঠিক আছে, বাকি কথা হবে ভজন শুনতে শুনতে। বেরোবার সময় ধরব, গত মার্চে বিলেত গেছিল, 4,500 টাকার এক্সেস ব্যাগেজ। একটু পরে চোখ মুছবে। গোয়েঙ্কার কোনো গুরুগুরু আছে? অফিসে কোনো ছবি দেখলেন? ছবি আছে, তবে ওর গুরু নয়, ওর স্ত্রীর গুরু। গিন্নিকে ভয় পায়? সেক্রেটারি আছে? আছে। দেখলেন? হ্যাঁ দেখেছি। কিরকম? ভালোই তো। বলুন, শুকনো ভালো না শাঁসালো ভালো? শাঁসালো বলা চলে বোধহয়। লোকটাকে সত্যিক বলে মনে হয়? এমনিতেই খুব ভদ্র। আর অমনিতে খারাপ তো কিছু দেখলাম না। পরশু দিন 10:30 থেকে 11টার মধ্যে আমার অফিসে দেখা করবেন। পরশু? আমার কার্ড আপনাকে দেওয়া আছে। ঠিক আছে। এবার আমার মক্কেলকে দেখুন। এই হলো ওদের বাড়ি, আর এই যে গাড়িটা দেখছো, এটা আমার জামাই কিনেছে $2,000 দিয়ে। এই গাড়ির ভেতরে আবার হিটিং, জানালার কাঁচ তুলে দিয়ে বোতাম টিপে দিলে শীতের সঙ্গে সম্পর্ক ঝুঁকে গেল। আমরা কি নিয়ে পড়ে আছি বলো তো ভাইয়া? এই যে তুমি তোমার ছেলেদের জন্য এত খাবো, তোমার ও ঘরে ভুম্বল ও ঘরে খোকন, মধ্যিখানে রয়েছো তুমি, তাদের সুখ দুঃখ সব জানতে পারছো। আর ও দেখতেছে কি ব্যাপার জানো তো ভাইয়া? ছেলের দাড়ি গোপ গজালো কি বাপ মায়ের সঙ্গে সম্পর্ক শেষ। আর সবচেয়ে আশ্চর্য জিনিস কি জানো ভাইয়া, তার জন্য বাপ মায়ের কোন দুঃখই নেই। তারা বলে যে বুড়ো মনে আর তাজা মনে মিশ খাবে না, ঠোকাঠুকি লাগবি। অতএব দুয়ের মাঝখানে একটা দেয়াল তুলে দাও। এই যে কি ব্যাপার এ তো বুঝি না ভাই, দুঃখ যে হয় না কি করে বুঝছো সুদন্য? দুঃখের একটা বাইরের প্রকাশ থাকবে তো। আপনার ওই ঘড়িও মিলাতে পারছে নাকি? বলছে ওয়াটার প্রুফ, হাতে পরে দুটো ডুব দিয়েছি, দেখি বন্ধ। সে কি
অফিসে গেলে ঠিক হয়ে গেছে। ডুব মানে আপনি কি সুইমিং করেন? সুইমিং কি মশাই, গঙ্গা স্নান, পলি গ্যাঞ্জেস, জনসংযোগের জন্য কি যে না করতে হয়। ভাত খেয়ে বেরিয়েছেন? আমি দুপুরে খেয়ে নেব। দুপুর তো অনেক দেরি, দুটো চাল আর বিশ পুরো করে দুটো চিকেন অমলেট। নটবর মিত্তি পায়ের তলে ঘাড় বাজাতে দেয় না জানেন তো। দেখেছেন, দেখছেন তো বাবা, এই জিনিস কোথায় পেলেন? গোয়েন্দাদের ড্যাশবোর্ড, কুপিটের মধ্যে। ওই যেটা দরজাটা বারবার খুলে যান, আপনি জানেন? হ্যাঁ, সেদিন তো আমাকে শহর পর্যন্ত পৌঁছে দিল। চোখে পড়েনি তো? এটা আপনাকে দিয়ে দিল? চাইলে আপনার কেমিক্যাল অর্ডারটাও দিয়ে দিত। ছিচকেও মাটির ধাপ এসে হয় না। আসো, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। বলুন। এক ট্রেড সেক্টর ছাড়া অন্য কিছু বলতে আপত্তি নেই। আপনি যে কাজটা করবেন তার একটা পারিশ্রমিক আছে তো? আগে কাজটা হোক, অর্ডারটা পান, তারপর দেখা যাবে। তবে এই চিলড্রেন হাফ প্রাইস। আমি শিশু। কি দেখছেন? আপনি লুকিয়ে লুকিয়ে কামসূত্র পড়েন, লেডি চ্যাটার্জি পড়েন, হঠাৎ প্রশ্ন বলুন না। দেখুন, ওসব আর লুকিয়ে পড়বার দরকার হয় না মিস্টার মিত্র। আপনি প্রেম করেছেন? আপনি কি আমার সম্পর্কে রিসার্চ করতে শুরু করেছেন? আপনাকে একটা কাজ দেবো, আমি লোকটাকে আমি জেনে নেবো না? ঠিক আছে, বলুন কি জানার আছে। নারী সংসর্গে কোনো অভিজ্ঞতা আছে আপনার? ছিল এককালে, এখন বলুন কাজটা কি, নাকি এখনো কিছু জানার আছে? আপনি যে কেমিক্যালটা সাপ্লাই করতে যাচ্ছেন সেটা গোয়েঙ্কা অলরেডি আরেক জনের কাছে নিয়ে থাকে, তার জন্য 3% কমিশন প্রতি মাসে নিয়মিত। সেরেছি তাহলে। গোয়েঙ্কা পয়সার লোভে কেজরিওয়ালের যে মেয়েকে বিয়ে করেছে তার ছেলেবেলায় পলিও হয়েছে, মেয়েটি খোঁড়া। গোয়েঙ্কা কাল বিকেলে কলকাতায় আসছে, ঠিক 4টার সময় আপনাকে ফোন করবে। আমাকে? অফিসে। আপনি হোটেলটা জেনে নেবেন আর টাইমটা জেনে নেবেন। অভিশাস। মাল আমি জোগাড় করে দেব, আপনার হাতে তুলে দেব। যে টাইমটা আপনাকে দেবে ঠিক সেই টাইমে মালটি আপনি ওর হাতে তুলে দেবেন। আপনি কেমিক্যাল সাপ্লাই করছেন তো, এটা হচ্ছে ফিজিক্স। মালটি দিয়ে আপনি লবিতে অপেক্ষা করবেন, ওর ওই কাজ শেষ হয়ে যাওয়ার পর উনি আপনাকে ফোন করবেন, আপনি যাবেন, আপনাকে একটা চিঠি দেবে, সেই চিঠির জোরে আপনি কেমিক্যাল অর্ডারটি পেয়ে যাবেন। হ্যাঁ, ভালো ভালো কথা নড়চ করে ভাই। আচ্ছা, আপনি মদ খান? ড্রাগস? এই গাঁজা, চন্ডু চরস, এলএসডি খান না? আপনি বেশশালায় যান। আচ্ছা, এই যে সৎ পথে থাকার জন্য ছটফট করছেন, এই জন্য কি আশা করেন? কেউ আপনার পদ্মশ্রী দেবে? স্রেফ সততার জন্য একজন সরকারি খেতাব পেয়েছে একটা লোক দেখাতে পারেন আমাকে? আচ্ছা ধরুন, আজকের দিন এমন একটা লোক দেখান তো, মানে পাবলিক ফিগার, তার থেকে যার সঙ্গে কোনো কলঙ্ক নেই, যার চরিত্র স্পটলেস বলে জানা গেছে, প্রমাণ পাওয়া গেছে। মিস্টার মিত্তির,
বলুন। আমি এক্ষুনি কিছু বলতে পারছি না। আচ্ছা আপনি আদর্শ জন্য প্রাণ দিতে পারেন? মনে করেন পারেন না? আপনি অফিসে দেওয়াটা চলতে পারেন, মানে আপনি যে পাচ্ছেন এখন তা যদি খুব কম হবে। আর কারখানার মজুরি কর্মতে হিম্মত আছে আপনার? নেই, স্বাস্থ্য নেই, অর্থাৎ আপনার গায়ের জোর নেই, মনের জোর নেই, এইটা। খাবেন না তো? এখন না, আমার আরো কয়েকটা প্রশ্ন আছে, জবাব দিন। আচ্ছা আপনার কোন মাসে রোজগার কত? বেশি নয়। আপনি কেমিক্যাল স্ট্যান্ডিং অর্ডারটা পেলে কত রোজগার হবে হিসেব করেছেন? করেছি। কত হাতে ব্রেক হবে? হতে পারে। আপনি এখনো ভাবছেন? একটা কথা আপনি কিছুতেই বুঝছেন না মিস্টার মিথির। বলুন, বলে বুঝবো। আমাদের বংশে কেউ কখনো কোনো খারাপ কাজ করেনি, একদম সবাই একবার আদর্শ চরিত্র, যা মহাভারত নেই। ঠিক আছে, আপনি ভাবতে চান ভাবুন, গোয়েন্দাকে বলবেন, সেটা আমাকে একটু ফোন করে জানিয়ে দেবেন। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। যদি ইয়েস হয় তাহলে সঙ্গে সচারের টাকা রাখবেন, একটু ইদিক ওদিক খরচা আছে। আর নো হলে আমার টাকাটা অবশ্য আপনাকে দিতেই হচ্ছে পুরোটা। কারণ জেনে শুনে আপনি যে ভুলটা করবেন সেটা শিশুরা করে না। গগনে গগনে ডাকে দে বাবাকে কিছু বলার আছে? কেন? উনি কিন্তু নিজে থেকে কিছু বলবেন না, বুড়ো মানুষ, দুটো কথা বললে যদি খুশি হন। এখন পারবো না বৌদি, বলার মতো কিছু নেই। তোমার কি হয়েছে বলো তো? সব কিরম গোলমাল হয়ে গেল। তুমি কি এখনো পরীক্ষার কথা ভাবছো? কি ভেবেছিলাম আর কি হয়ে গেল? এই তো বললে ভালো সময় আসছে, এখন আমার এসব কি কথা? আমার কাজটা খুব বাজে বলি। বাজে কি কাজ জানো? তুমি তো বললে আর সাপ্লি তো ওর একটা বাংলা নাম আছে। কি? দালালি। নামটাকে তুমি দাওনি, ওটা নিয়ে তো ভাবছো কেন? কাজটাও খারাপ বৌদি। কাজটা তো তুমি সব করে করছো না, ঠেকায় করে করছো, সেটাকে বুঝবে বলো? তুমি যাই করো না কেন, আমি কিন্তু তুমি খারাপ বলবো না। তোমাকে বোঝানো বড় শক্ত বৌদি। কি বোঝাতে চাইছি বলো তো? টাকা চাই? আজকাল যে সব ব্যাপারে সেলামি লাগে সেটা কি তোমার বৌদি জানে না? যাক বাবা, দালালি দালালি করে অত ভেবো না তো। বাড়ি ফিরে এসে অন্ধকার দেখলে মেজাজটা এমনিতেই বিগড়ে যায়। তোমার দাদাকে জিজ্ঞাসা করো, দালালি রাখা সংস্কৃত নাম বলে দিল, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আর অর্ডারটা পেলেই
তোমার জন্য একটা পার্টি দেখছি, এও বলে রাখলাম। হ্যালো, হ্যাঁ দিচ্ছি, ধরুন। ব্যানজিবাবু আপনার টেলিফোন। ব্যানজি, আমি গোয়েঙ্কা বলছি। ও হ্যাঁ, আমি শহরে এসেছি সাড়ে সাতটা থেকে গ্রেট ইন্ডিয়ানে থাকবো। গ্রেট ইন্ডিয়ান? আপনাকে আমি আটটা এক্সপেক্ট করব। হ্যাঁ, বেশি দেরি করবেন না প্লিজ, আমি আবার বেশি রাত করি না, আমার ডাক্তারের হুকুম। ঠিক আছে, তাহলে তখনই দেখা হবে। ওকে। ফকির, বাবু শোনো, আমার এই ঘড়িটা দেখে সতিনের টাকা দিতে পারবে? মিস্টার ব্যানার্জি, আপনার প্রেমিকা কি এখনো আপনার প্রেমিকা? সে এখন জানা নেই। বোঝো ম্যারেড ঘা খেয়েছেন তো, খেতেই যাবে। আপনি এখন একাগ্র মনে সেই ঘটনাটা চিন্তা করুন, নারী জাতি সম্পর্কে সব রকমের ব্যস্তবাজে সেন্টিমেন্ট মন থেকে দূর করে দিন, দেখবেন মনটা হালকা হয়ে কাজটা সহজ হয়ে গেছে। আমি যে ঠিক সেটাই করছি না, সেটা আপনি জানলেন কি করে? গুড, না আপনার বুদ্ধি আছে জানতাম, তবে ওই ইংরেজিতে যাকে বলে গো আর বাংলায় যাকে বলে এই দুটো জিনিসের একটু অভাব। এখনো বলছেন? ঠিক আছে, হবে। আচ্ছা বলুন বলুন, মাঝপথে থামবেন না। আপনি সংসারী লোক তো? আমার একটি স্ত্রী, তিনটি সন্তান, বড়টি ছেলে ক্লাস নাইনে পড়ে, ভালোই এডুকেশন নিচ্ছে, বলতে পারেন হ্যাপিলি ম্যারিড। আমার মনে কোনো অনুতাপ নেই, লোকে যাই মনে আমি নিজেকে অসৎ বলে মনে করি না, আমার মধ্যে হিপোক্রেসি নেই, স্নবাদী। সেদিন গোয়েঙ্কার সাথে লাঞ্চ খেলাম, আজ যাচ্ছি মিসেস গাঙ্গুলির বাড়ি। কি খবর, আপনাদের দেখা নেই? একটু বাজারটা একটু মন্দা যাচ্ছে। ও পরিচয় করি দি, আমার বন্ধু মিস্টার ব্যানার্জি। নমস্কার। আসুন, আপনার টেলিফোনটা হয়ে যা সুবিধা হয়েছে না? দাও, আমি তো কবে থাকতেই বলছি, উনি কিছুতেই শোনেন না, বলেন আজে বাজে লোক ফোন করে বিরক্ত করবে। এটা কিরকম কথা হলো? আমি তো জানি আপনাকে হাইয়েস্ট লেভেল জানাশোনা পার্টি ছাড়া পাওয়াই যায় না, আজকাল জানেন সবই মুড়ির খোঁজ করে, তাই ইনি একটু এই মিশ্রির কথা বলছিলেন, আমি বললাম যে আপনি ছাড়া সত্যি কথাই পারা যাবে না, মানে সত্যি কথা একদম। যাকে এবার আসল কথা আসুন, কাজটা কবে? ঠিকই কবে কি বসে এক্ষুনি আটটা মতো হোটেল পৌঁছে যাবে। এই মা দেখেছো কান্দ, আপনি প্লিজ উঠুন, আপনি ভীষণ জ্বালান মিস্টার মেকতে, ভাবছিলাম আজকে একটু জিরোবো। কি করবেন, গরমের মধ্যে বাড়িতে বসে, এয়ার কন্ডিশন ঘর, কদিন বড্ড ধকল গেছে। প্লিজ আজকের দিনটা দয়া করে উদ্ধার করে দিন, বন্ধুটি সব্রাস হয়ে যাবে। প্লিজ
পার্টি পার্টি খুব ভালো, দশটার ভেতর ফ্রি হয়ে যাবে। ঠিক তো, যাবে ওই একটুক্ষণ থাকা আর কি। ফোনটা তখন যে কি গন্ডগোল করলো না? ভাগ্যি গন্ডগোল করলো, নাহলে আপনি তো ফোনই না করে দিতেন। কতক্ষণ সময় দিচ্ছে? তা আপনি 15 মিনিটের মধ্যে রেডি হয়নি? তাহলে সব মিসেস গাঙ্গুলির সঙ্গে একটু দরকার ছিল। হ্যাঁ, তিনখানা ঘর সঙ্গে অ্যাটাচ বাথরুম, বেশি বড় না,
তবে এমন সুন্দর করে সাজিয়েছি না, দেখলে আপনি খুব অ্যাপ্রিসিয়েট করবেন। আপনি নয়বার কেন মিস্টার মিত্রি, আপনি কি করে বললেন? আপনি নয়বার কেন? আমার এক মেয়ে তো হংকং, সে কি কবে গেল? আর বলবে না, ওর এক কাস্টমার মালানি বলে সে আমার কাছে এসে তো হাতে পায়ে ধরল। এক নম্বরের বদমাইশ জানেন, বলে কি তোমার মেয়েকে আমার সঙ্গে দাও, ভালো রোজগারও হবে আর ফরেনও দেখা হবে। মেয়ে তো শুনেই লাফালাফি করলো, দোষবার দিয়ে কি করে বলুন তো, এই বয়সে অমন সুযোগ পেলে কে না লাফায়। হ্যাঁ লোকটা ধরিবাজও বটে, নম্বর একেবারে একেবারে দুলন্দর যাকে বলে। সাত দিনের ভেতর মশাই পাসপোর্ট ফরেন এক্সচেঞ্জ সব রেডি। হ্যাঁ আমি ভাবলাম যাক তোর মেয়েটার একটা গতি হলো, কিন্তু সেদিন একটা এমন চিঠি এসছে, কি দুঃখ করে লিখেছে জানেন না মিস্টার মিত্তের, বললে আপনার চোখ ফেটে জল আসবে। তাকে দিয়ে ভাড়া খাটিয়েছে, এ করিয়েছে সে করিয়েছে ও করিয়েছে, একটি পয়সাও দেয়নি, কি বদমাইশ বলুন তো। অন্যটি? অন্যটি বাড়িতেই আছে, কাস্টমার আছে। দেরি হবে না, ঢুকেছে তো অনেকক্ষণ। কিরম বুঝছেন? পদে পদে বিশ্বাস। দেরি হবে না, আমি দরজায় টোকা মেরে এসছি। যাক নিশ্চিত, একে দেখলে আপনার খুব পছন্দ হবে, স্মার্ট হয়েছে। আমার বন্ধুটির সঙ্গে এটা আলাপ করে দিতাম, ঘন্টা দুয়েকের জন্য তো গ্রেট ইন্ডিয়ান হোটেল নিয়ে যান। আমার হোটেলে কেন ভাই, এইখানেই বসো না। ও নয় ওরা পার্টি, বেশ তো হোটেলে কেন, মেয়েকে বাইরে পাঠালে অনেক সময় নষ্ট হয়। তবে মুশকিলে ফেলে দিলেন। কি আবার মুশকিলে ফেললাম? হ্যাঁ ও তো দুজনকে এক জায়গায় বসে দিয়ে আমরা তিনজনে বসে বসে গপ্প করতে করতে চা খাবো। একে চলে যাবেন? কি করবো বলুন, পার্টি দিতে দেখতে হবে। চলুন মিস্টার ম্যানেজি। গেল পাপিষ্ঠ রাবণ যখন দক্ষিণ দি। বাবু নমস্কার, নমস্কার। কিছু কি চাই তাই বলুন। তিনি মিস্টার ব্যানার্জি আমার বিশেষ বন্ধু, এর একজন খুব বড় পার্টি গ্রেট ইন্ডিয়া হোটেলে অপেক্ষা করছে, তার জন্য একটি খুব ভালো মেয়ে চাই, তাড়াতাড়ি সময় নেই। ঘরে রয়েছে তিনটি মেয়ে অপেক্ষা করছে, আপনার দিকে শুনে চয়েস করে নিতে পারেন। তোমার চোখে কি ছানি পড়েছে? আপনি যে বললেন এই মল দেখে পার্টিতে ফেন্ট মেরে যাবে। না আপনি যে বললেন খুব তাড়াতাড়ি আছে কিনা তাই তাই বলে মিস্টার ব্যানার্জির সামনে তুমি আমাকে বেজ্জিত করছো আমি। ঠিক আছে আপনি আমাকে মিনিট পনেরো সময় দিন স্যার, একটি মেয়ে আসছে, খুব ভালো মেয়ে, নাম যুতিকা, একেবারে ফ্রেশ মাল, সবেই মাস তিনি করে লাইনে নেমেছে, এই মেয়ে আপনার পছন্দ হবেই, আটটার সময় আসার কথা, তাই ট্রামে বাসে আসে তো তাই। আমার তো হয়ে যাচ্ছে, আমি গোয়েঙ্গাকে ফোন করে বলে দিচ্ছি যে আপনার আধ ঘন্টা দেরি হবে, একটু এদারে কেস কিচ্ছু খারাপ হবে। ফোন আছে এখানে?
আমি এজেন্ট থেকে ফোন করবো। আমার আরেকজন মক্কেল অপেক্ষা করছে, এই ব্যাপারে যে এত দেরি হবে তা বুঝতে পারিনি। এই যে বললেন আপনি নিজে থেকে, চরণ আমার অনেক দিচ্ছে, ওর উপর আপনি সেন্ট পার্সেন্ট নির্ভর করতে পারেন। তাছাড়া আপনার নিজের তো কোনো রুচি আছে নাকি? আমি ওসব দেখে থেকে নিতে পারবো না, যা আসবে তাই গাড়িতে তুলে নিয়ে গিয়ে হাজির হোক, তারপর যা হয় হবে। ঠিক আছে ঠিক আছে, তাই করবে। ঘরের নম্বরটা মনে আছে? 453। শুনুন, চরণকে 10টা টাকা দিয়ে দেবে, খুশি হবে। চরণ বাবুকে দেখে দেবে। আপনার বুঝি প্রথম বাবু, ঘোড়ায় অনেক কিছু এরকম হয়, অভ্যেস হয়ে গেলে দেখবেন গটগট গটগট করে আসছেন, গটগট গটগট করে নিয়ে চলে যাচ্ছেন। এই তো সেদিন পার্টি এসেছিল, তা হ্যাঁ আপনার বুঝি হবে। ওই জুতিকা কি চয়েস করলে? বললে সাহেব পার্টি, আমার তো শনিবারের জন্য কথাবার্তা বলে গেছে। মেয়ের কপাল খুলে গেছে বাবু, এই তো 3 মাস আগে 50-তে স্টার্ট করেছিল, এখন 250 কমে যায় না। আপনি অবশ্য দেখলেই বুঝতে পারবেন। তবে আপনার পার্টিকে যদি বলেন যে 10টার মধ্যে ছেড়ে দিতে, তাহলে ওর এসে গেছে বাবু। যুতিকা দেখছি নাকি, আপনি বলছিলেন যে পার্টি তাড়া আছে। দেখুন এসে গেছো, আমি ওই হোটেলের নামটাও বলে দিচ্ছি। এখান থেকে ঠিক 5 মিনিট সময় লাগবে বাবু, আপনি ঠিক সময় পৌঁছে যাবেন। Thank you.
আমার টাকাটা পেলেই চলবে তো? হোটেলে যাব না, যাবার দরকার নেই। আপনার পার্টি? সে আমি বুঝবো, তোমাকে ভাবতে হবে না। আমি হোটেলে যাব না কোনা। আমার নাম জুথিকা। তুমি ছেলে মানুষই করছো। আমি না, আপনি করছেন। আমি গাড়ি ঘুরিয়ে নিচ্ছি, হোটেলে যাব না, যাবার দরকার নেই। যাবার জন্য তো এসেছিলেন। এটা তো অস্বীকার করছি না। দরকার ছিল নিশ্চয়ই। ছিল, কিন্তু তাহলে এরকম করছেন কেন? কারণটা তুমি বুঝতে পারছ না? না, কারণ এতে কারোরই লাভ হচ্ছে না। শোনো কানা, তোমার যা টাকা লাগে আমি দিয়ে দিচ্ছি। আমি তো, আমার নাম জুথিকা। বেশি দিচ্ছেন জানি। সুকুমার কেমন আছে? ভালো। চাকরি পেয়েছে? ট্যাক্সি চালাচ্ছে। হয়ে গেল বাবা, অর্ডারটা পেয়ে গেলাম। যাক, এতদিনে তাহলে বৌমা খোকন এসেছে।